লা লিগার বেতন কাঠামো জনিত জটিলতায় লিওনেল মেসির বার্সেলোনার অধ্যায় শেষ হয়েছে। জোর গুঞ্জন আর্জেন্টিন মহাতারকার পরবর্তী ঠিকানা হতে চলছে প্যারিস সেন্ট জার্মেন। এরই মধ্যে মেসির জার্সি নম্বর নির্ধারণ করা হয়ে গিয়েছে। ফার্সি গণমাধ্যম জানিয়েছে পিএসজিতে 10 নম্বর নয় বরং 19 নম্বর জার্সি গায়ে জড়াবেন মেসি। ফার্সি জায়ান্টদের 10 নম্বর জার্সি নেইমার পরে থাকেন। ব্রাজিলিয়ান স্টার চান মেসি 10 নম্বর পরে খেলুক, তবে প্রিয় বন্ধুর অনুরোধ প্রত্যাখ্যান করেছেন মেসি। বার্সেলোনায় মেসির সতীর্থ পেড্রি গনসালেস বলেছেন একই কথা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেন পিএসজির 19 নম্বর জার্সি পরেই খেলবেন মেসি। নেইমারের জন্য 10 নম্বর জার্সি ছেড়ে দিয়েছেন তিনি। 2004-05 মৌসুমে বার্সেলোনায় 30 নম্বর জার্সিতে অভিষেক হয় মেসির। এরপর 2 সিজন এই নম্বর নিয়ে খেলার পর 19 নম্বর জার্সি নেন তিনি। তখন কাতালান ক্লাবটির 10 নম্বর জার্সি গায়ে খেলতেন রোনালদিনহো। ব্রাজিলিয়ান সুপারস্টার 2008 সালে বার্সা ছেড়ে দেওয়ার পর 10 নম্বর জার্সি পান মেসি। এদিকে অফিসিয়াল ঘোষণা না আসলেও মেসির প্যারিস যাত্রা এক প্রকার নিশ্চিত। পিএসজির মালিক নাসিরের ভাই খালিদ বিন হামিদের দাবি, ফার্সি জায়ান্ট ক্লাবটিতে যোগ দিয়েছেন মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে ফেসবুকের জার্সি পরা ছবি পোস্ট করেন তিনি। সেখানে ক্যাপশন লিখেন, দুই পক্ষেই সমঝোতায় পৌঁছেছে, শীঘ্রই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। পিএসজিতে যোগ দেওয়ার ব্যাপারে কোচ মাউরিসি পসেত্তিনোর সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে মেসির, যদিও বিষয়টি নিয়ে ওঠা প্রশ্নের সরাসরি জবাব দেননি পিএসজির কোচ। তিনি বলেন, মেসির বিষয়ে আমরা জানি গতকাল কি হয়েছে, আমি এর থেকে ভিন্ন কিছু বলবো না। মৌসুম ভালোভাবে শুরু করার দিকই পূর্ণ মনোযোগ আমাদের।